পেট্রোল পাম্পে মহিলা কর্মীকে ধাওয়া করে ছুরি আঘাত, ক্রমাগত দৌড়চ্ছেন তিনি, পালিয়ে বাঁচার চেষ্টা করছেন এক মহিলা, প্রকাশ্যে ছুরি দিয়ে তাকে ধাওয়া করেছে এক দুষ্কৃতী, পালিয়ে বাঁচার চেষ্টা করেও বাঁচতে পারেননি মহিলাটি, একের পর এক আঘাতে লুটিয়ে পড়েন তিনি। এমনই এক মর্মান্তিক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। জানা গিয়েছে বৃহস্পতিবার মহারাষ্ট্রের নাসিক জেলায় এই ঘটনায় এক পেট্রোল পাম্পের একজন মহিলা কর্মীকে জনসমক্ষে এক ব্যক্তি তাড়া করে ছুরি আঘাত করে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে অভিযুক্ত ব্যক্তি ওই মহিলাকে ছুরি দিয়ে ধাওয়া করেছে, প্রাণপণ দৌড়ে যাচ্ছেন মহিলাটি। জানা গিয়েছে নাসিকের যাদব পেট্রোল পাম্পে ওই মহিলা কর্মীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে জখম মহিলার নাম জুবেদা শেখ। সূত্রের খবর, জনসমক্ষে ওই মহিলার উপর হামলা করে অভিযুক্ত। হামলার সময় পেট্রোল পাম্পের অন্য কর্মী এবং কিছু পথচারী চেষ্টা করেছিল ওই মহিলা কর্মীকে বাঁচানো, কিন্তু আততায়ী অস্ত্র হাতে তাদের ভয় দেখাতে শুরু করে, তাতেই পিছিয়ে যায় সকলে। দৌড়ে পালাতে পালাতে এক সময় ওই মহিলা মাটিতে পড়ে যায়, সে সময় তাকে একের পর এক ছুরি আঘাত করে অভিযুক্ত। সে সময় সাহস করে এক পথচারী অভিযুক্তের উপর চেয়ার ছুড়ে মারে, যাতে সে ওই মহিলাটিকে আরো আক্রমণ করতে না পারে। তারপরই অবশ্য অভিযুক্ত এলাকা ছেড়ে চম্পট দেয়। তার পেছন পেছন ধাওয়া করে বেশ কিছু মানুষ, পেট্রোল পাম্পের কর্মীরা অগ্নি নির্বাপক যন্ত্র দিয়ে ধাওয়া করেছেন। ততক্ষণে উদ্ধার করা হয় জখম মহিলাটিকে, তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। পুলিশ জানিয়েছে গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে, অভিযুক্তের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।